নমস্কার, রিউমাটয়েড আর্থ্রাইটিস সিমপ্লিফাইড এর সেকেন্ড পার্টে আমি ডক্টর তনয় ঘোষ আপনাদের সাথে। তো আমরা আজকে যেটা ডিসকাস করব যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর চিকিৎসাটা কিভাবে করা হয়। আমরা আগের পার্টে ডিসকাস করেছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সিমটমস কী কী, তার উপসর্গ কী কী। তো এবার আমরা চিকিৎসাটা ডিসকাস করি। প্রথম কথা হচ্ছে, আমরা আগেই বলেছি যে এই রোগটা সারে না, এই রোগটা নির্মূল হয় না, অতএব এই রোগটাকে কন্ট্রোলে রাখতে হয়। যেমন লোকেরা সুগারের ওষুধ খায়, থাইরয়েডের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, সেরকমই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওষুধ খেয়ে যেতে হবে। চারটে মেজর ওষুধ আছে, যে চারটে ওষুধ দিয়ে এটা চিকিৎসা করা হয়, এ বি সি ডি। এই চারটে ওষুধের মধ্যে এ বা প্রথম যে ওষুধটা মেথোট্রেক্সেট, এটা সব থেকে ইম্পর্টেন্ট ওষুধ। এটা সপ্তাহে একদিন খেতে হয়, 5 মিলিগ্রাম থেকে 25 মিলিগ্রাম অবধি ডোজ হয় এটার। এটা মাত্র সপ্তাহে একদিন করে খেয়ে যেতে হয়। 2 নম্বর ওষুধ হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন সালফেট। এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টি ম্যালেরিয়াল, কিন্তু এই ওষুধটা স্লো অ্যাক্টিং ড্রাগ এবং এটাকে বলা হয় ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ। 3 নম্বর হচ্ছে সালফাসালাজিন। এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টিবায়োটিক, যেটা এখন আর অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ হয় না, কিন্তু এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস কন্ট্রোল করার জন্য ইউজ হয়। এবং 4 নম্বর হচ্ছে লেফলোনোমাইড, এটাও একটা ওষুধ যেটা ডিজিজ মডিফাইং ড্রাগের মধ্যে পড়ে এবং এটাও রিউমাটয়েড আর্থ্রাইটিস কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। এই 4 জনের মধ্যে কেউই পেন কিলার নয়, কেউই স্টেরয়েড নয়, কেউই আজকে খেলে কাল থেকে কাজ করবে না। এরা সবাই স্লো অ্যাক্টিং ওষুধ, আজকে খেলে কালকে কোনো মতেই কাজ করে না এরা। এবং আপনাকে এটার এফেক্ট বোঝার জন্য 3 মাস অবধি ওয়েট করতে হবে, 3 থেকে 4 মাস। তাহলে প্রথম 3 থেকে 4 মাস পেশেন্ট কী ওষুধ খাবে? তাদের ওষুধের এফেক্টটাই আসছে যদি 3 থেকে 4 মাস থাকে, তাহলে প্রথম 3 থেকে 4 মাস পেশেন্ট ব্যথায় ভুগবে, তখন কি চলবে? তখন আমরা অ্যাকচুয়ালি স্টেরয়েড বা পেন কিলার ইউজ করি। স্টেরয়েড যাই ইউজ করা হোক না কেন, কখনো হাই ডোজে ইউজ করা হয় না, মিডিয়াম টু লো ডোজ ইউজ করা হয়। এই স্টেরয়েডটা আস্তে 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 এর ডোজটা কমিয়ে আনা হয়, কমিয়ে এনে ধরুন 1.5 থেকে 2 মাসের মধ্যে স্টেরয়েডটা বন্ধ হয়ে যায়। তার সাথে এই 4টে ওষুধের মধ্যে ভেরিয়েবল কম্বিনেশনে চলে, কোনোটা একটা, কখনো দুটো, কখনো 3টে, বা কখনো 4টেই ওষুধ চলে। ডোজগুলো সম্বন্ধে আমি একটু বলে দেওয়া দরকার, সাইড এফেক্ট সম্বন্ধেও আপনাদের জানাটা খুব দরকার। তার কারণ হচ্ছে এই ওষুধগুলোর সাইড এফেক্ট আছে এবং সাইড এফেক্টগুলো প্রত্যেকটাই কন্ট্রোলেবল, এবং এই সাইড এফেক্টগুলো হলে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে, কিন্তু ওষুধটা বন্ধ করা চলবে না। যদি ওষুধ বন্ধ করেন তাহলে আপনি বেনিফিটটাই পাবেন না। প্রথম ওষুধ মেথোট্রেক্সেট, সেটা নিয়ে আমরা কথা বলেছি, 5 থেকে 25 মিলিগ্রাম প্রত্যেক সপ্তাহে, মাত্র সপ্তাহে একদিন নিতে হয়। এটা ট্যাবলেটেও পাওয়া যায়, ইঞ্জেকশনও পাওয়া যায়। 15 মিলিগ্রামের উপরে যদি ডোজ চলে যায় সেটাকে আমরা ইঞ্জেকশন হিসেবে দেওয়ার চেষ্টা করি। এটা ইন্ট্রামাস্কুলার, মানে মাংসপেশিতেও দেওয়া যায় বা স্কিনের তলায়, চামড়ার তলায়ও দেওয়া যায়। এই ওষুধটা খেলে একটু খিদে নষ্ট, গা গলানো, গা বমি বমি ভাব ইত্যাদি হতে পারে, কিছু লোকের মুখে ঘা হতে পারে। যে ওষুধ, যে সাইড এফেক্টগুলো নিয়ে আমরা বদার করি, সেই সাইড এফেক্টগুলো হচ্ছে এই ওষুধে লিভারটা ড্যামেজ হতে পারে, কিডনির ক্ষতি হতে পারে, এই ওষুধটা খেলে লাংয়েরও প্রবলেম হতে পারে, এবং অনেক ক্ষেত্রে বোন ম্যারো সাপ্রেশন হয়ে হিমোগ্লোবিন কমে যেতে পারে। ন্যাচারালি আপনারা ভয় পেতে বাধ্য যে এতগুলো সাইড এফেক্ট থাকা ওষুধ খাবো কেন, কিন্তু এই ওষুধটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ওষুধ এবং এর সাইড এফেক্টটা আমরা মনিটর করি প্রত্যেক 3 মাস অন্তর। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই ওষুধটা খান। এই ওষুধ দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে বেস্ট পসিবল ট্রিটমেন্ট, এখন এটাই সেরা ট্রিটমেন্ট। 2 নম্বর হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন সালফেট, অত্যন্ত সেফ ওষুধ। এই ওষুধটা আমরা 5 থেকে 6.5 মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েট রোজ খেতে বলা হয়। এই ওষুধের বেসিক্যালি 2 থেকে 3টে সাইড এফেক্ট হয়। একটা হচ্ছে অনেক সময় ফোটো সেন্সিটিভ হয়, রোদে বেরোলে গায়ে র্যাশ বেরোতে পারে, গা বা চুলকাতে পারে। 2 নম্বর, কিছু পেশেন্টরা বুক ধরফর কমপ্লেন করে, এই ওষুধে বুক ধরফর হতে পারে, কিন্তু আমরা খুব রেয়ারলি পাই এই 2টো কমপ্লিকেশন, আদারওয়াইজ কোনো সেরকম সাইড এফেক্ট নেই। সালফাসালাজিন ট্যাবলেটটা, এটা আপনাকে দিনে 2 থেকে 3 গ্রাম খেতে হয়। ট্যাবলেটটা পাওয়া যায় 500 মিলিগ্রাম ট্যাবলেট। এটা আমরা ডোজ শুরু করি 500 মিলিগ্রাম দিনে 2 বার, প্রথম 5 দিন, তারপর দিনে 3 বার করে, তারপরে 5 দিন, তারপর 500 জায়গায় 1000 মিলিগ্রাম করে দিনে 2 বার করে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে 3 গ্রামও দেওয়া হয়, মানে 1000 করে দিনে 3 বার দেওয়া হয়। সালফাসালাজিন খেলে কিন্তু খুব গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, অনেক ক্ষেত্রে স্কিন র্যাশ ইত্যাদি হতে পারে, এবং লং টার্ম খেলে অনেক সময় লিভারের ড্যামেজ এবং বোন ম্যারো সাপ্রেশনও হতে পারে। সালফাসালাজিনে এই গ্যাস অম্বলটা বেশ কমন আমরা পেয়েই থাকি এবং পেশেন্টদেরকে বলি যে ওটাকে খাওয়ার পর খাওয়ার জন্য দরকার হলে একটু বমির ওষুধ খেতে বা গ্যাসের ওষুধ খেতে, কিন্তু সালফাসালাজিনও স্লো অ্যাক্টিং হলেও ভালো কাজ করে।
এরপরে হচ্ছে লেফটুনোমাইড। লেফটুনোমাইড হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যারা মেথোট্রেক্সে টলারেট করতে পারে না তাদেরকে দেওয়া হয়, বা অনেক ক্ষেত্রে একসাথেই দেওয়া হয়। লেফটুনোমাইড প্রায়তপক্ষে সেরকম কোনো সাইড ইফেক্ট নেই, মাঝে মাঝে একটু ডায়রিয়া হতে পারে, একটু লিভার ডিসফাংশন হতে পারে এবং ব্লাড কাউন্টসে একটু চেঞ্জ হতে পারে। সো সেই হিসেবে আমরা লেফটুনোমাইডটা অনেকটাই সেফ হিসেবে এগোই। সো এই হচ্ছে মোটামুটি ওষুধ যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা ইউজ করে থাকি। প্রেডনিসোলন বা স্টেরয়েড নিয়ে বলে রাখি, স্টেরয়েড আমরা 2 থেকে 2.5 মাস দেওয়া হয়, তাতে শরীর একটু ফুলতে পারে, হাড়ের একটু ক্ষয় হয়, প্রেশার বেড়ে যেতে পারে, সুগার বেড়ে যেতে পারে, কিন্তু 2.5-3 মাস পরে যখন ওষুধটা বন্ধ হয়ে যায় তখন প্রত্যেকটা ইরিভার্সেবল আবার নর্মালের দিকে চলে আসে। তবে যাদেরকে বারবার স্টেরয়েড খেতে হচ্ছে তাদের ক্ষেত্রে হাড়ের ক্ষয়ের ব্যাপারটা নজর রাখাটা খুবই দরকার। যাদের হার্টের রোগী বা স্টেন্ট বসেছে বা হার্ট অ্যাট্যাক হয়েছে বা যাদের গ্যাস্ট্রাইটিস আছে বা পেপটিক আলসার আছে, তাদের ক্ষেত্রে স্টেরয়েডটা অনেক লো ডোজে দেওয়া উচিত বা না দিলেও ভালো। সেক্ষেত্রে আমার মনে হয় পেশেন্টের সাথে ভালো মতো পরামর্শ করে জিনিসটা ডিসাইড করে এবং পেশেন্টের নজর রাখা দরকার তার সাইড এফেক্ট কিছু হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য। এরপরেও কিছু ওষুধ আছে, সেটাকে বলা হয় বায়োলজিক্স। সেই বায়োলজিক্স নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে ডিসকাস করবো, কারণ বায়োলজিক্স হচ্ছে একটা লেটেস্ট ইনভেনশন, এটা দিয়ে খুব ভালো চিকিৎসা করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে বায়োলজিক্সের প্রচুর খরচ। তো বায়োলজিক্স সম্বন্ধে দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। লেটস গো টু পার্ট 3। ধন্যবাদ।